কুড়িগ্রামের নাগেশ্বরীতে একটি বাজারে আগুন লেগে 8টি দোকান ঘরসহ প্রায় 20 লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে। রবিবার দুপুর 3:30 দিকে কুড়িগ্রাম ভুরিঙ্গামারি সড়কের নাগেশ্বরী পৌরসভার মালভাঙ্গা এলাকার ভাই ভাই মোড় বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় নাগেশ্বরী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা। অভিযোগে জানা গেছে, সাম্প্রতিক সময়ে ওই বাজারে কিছু বখাটে ও মাদকাসক্ত ছেলে ঘোরাফেরা করত। তাদের মাধ্যমে এই অগ্নিকাণ্ড হতে পারে বলে ধারণা করেছেন তারা। এই ঘটনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা সঠিক তদন্তের মাধ্যমে জড়িতদের গ্রেপ্তারের দাবি করেন। বলে আমার তো ফার্মেসি, আমার দোকানে সর্বশেষ বলে প্রায় আড়াই লক্ষ টাকার মতো মাল ছিল এবং আমি খুবই একটা ক্ষতিগ্রস্ত এবং আমার আমি একটা ঋণ লোন করছিলাম, ওখানে প্রায় 1 লাখ টাকার মতো লোন করছিলাম, লোন করে ওষুধপাতি উঠাইছি। আজকে রাত্রে 4টা বাজে আমার দোকানে 5-6 লাখ টাকার মাল পুড়ি শেষ করছে। এটা আমার একটা দাবি থাকলো যে আইনগতভাবে দৃষ্টি আকর্ষণ করি, আমার এটা আমি নিঃস্ব হয়ে গেলাম। আমরা রাত 12টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে গেছি, আমার বড় ছেলে রাত 3:15 বা 3:30 দিকে আমাকে ডাক দিয়ে বলছে যে আব্বার দোকানে আগুন লাগছে। আমরা তাড়াহুড়া করে উঠে আসতে আসতে দেখি যে এই মমিনের দোকান, কালির দোকানটা, যেই দোকানটাতে অনেক মালামাল ছিল, প্রায় 4.5-5 লাখ টাকার মতো মালামাল ছিল, কারণ এই দোকানটাতে আগুন লাগিয়ে দিচ্ছে। এই দোকানটার মালামাল সমস্ত ভস্মীভূত হয়ে গেছে, সেই সাথে এই দোকানের দক্ষিণ পার্শ্বে এবং পূর্ব পার্শ্বে যে দোকানগুলো ছিল সবগুলান মালামাল মানে সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে গেছে। নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ নবিউল হাসান জানান, অভিযোগ পেয়েছি, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।